নমস্কার বন্ধুরা, আমার পাঁচমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ডিমের পোলাও বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ফোড়নে গোটা গরম মশলা, 4টি এলাচ, 4টি লবঙ্গ, 2টো দারচিনি, নুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, 6টা ডিম, 2টো আলুকে 4 ভাগ করে নিয়েছি, আর সর্ষের তেল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব। ডিমটা ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দেব। ডিম সেদ্ধ করার জন্য প্রথমে আমি কড়াই জল দিয়ে জল গরম হয়ে গেছে, পুরো ডিম ফোটা দিয়ে ডিম আর আলু আমি একসাথে সেদ্ধ করে নেব। সামান্য নুন দিয়ে দেবো, 10 মিনিট সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো আগে তুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, প্রথমে আমি আলু কাটা ভেজে নেব, সামান্য হলুদ দিয়ে দেবো। এই তেলের মধ্যেই ডিম কটা আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখন ডিমের পোলাও খেতে খুব ভালো লাগে, কম সময়ে কম কম দিয়ে এই পোলাও খেতে ভালো লাগে। বাড়িতে যখন বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে। গোটা গরম মশলাটা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে এসছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। লঙ্কা কুচি দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করে দেবো লঙ্কা কুচি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাকে তেলগুলো ছেড়ে এসছে, এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটা অল্প করে দেবো, বেশি দেবো অল্প দেবো। মানে লঙ্কা কুচি দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, বেশি গুঁড়ো লঙ্কা দেবো না, অল্প করে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, আর এই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। মশলার সাথে চালটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে 500 চাল নিয়েছিলাম, আর 1 লিটার জল দেবো, কেন চালটা অনেকটা ভিজিয়ে এসছে। স্বাদ মতো নুনটা দিয়ে দেবো, প্রত্যেকটা যতক্ষণ
জন্য ভাতটা হয়ে আসছে। জলটা ভালো ফুটে গেছে, এবার আলুটা নিয়ে দেবো। পানি ঢাকা দিয়ে রাখবো, হালকা আছে, ঢাকা খুলে অনেকটা জলটা শুকিয়ে এসছে, হয়ে এসছে। দেখুন বন্ধুরা, ভাতটা পুরো ঝরঝর হয়েছে, ভাতটা একটু ডালা পাকেনি, সব ভাতগুলো ঝরঝর। এবার উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো। ভালো শুকিয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, ভাতটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটা চামচ ঘি দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, না দিয়ে পানি ঢাকা দিয়ে দেবো। সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। আমি আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের ডিমের পোলাও আবার রেডি হয়ে গেছে। আপনারা এরকম ডিমের পোলাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ডিমের পোলাও গরম গরম বাড়িতে পরিবেশন করুন, দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।